মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম হিন্দু জন্য নমস্কার অন্য জাতির জন্য আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দিচ্ছি মিল মিশের বা বশীকরণের তাবিজ এবং মন্ত্র যারা বলেন যে আমার বশীকরণ হয় না তাদের জন্য আজকের এই পাওয়ারফুল ভিডিও আগে আল্লাহ রাসুলকে বিশ্বাস করতে হবে পিতা মাতার আশীর্বাদ নিতে হবে গুরুর এজাজত বা অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহর রহমতে একশো পার্সেন্ট কাজ হবে যারা গুরুকে ভালোবাসতে পারে তারাই শুধু একমাত্র বিদ্যার অধিকারী হতে পারে আপনাদের আজকে একটি কথা বলি ভারতবর্ষের মধ্যে কলকাতা নয়হাটি আব্দুসোহান কাদরি ইনি দুই তিন মাস আগে আমার বাড়িতে এসেছিল আল্লাহর রহমতে তাহাকে আমি যেটুকু বিদ্যা দিছি আল্লাহর রহমতে সেইটুকু বিদ্যা দিয়ে সে অনেক কিছু সফলতা লাভ পাইছে কলকাতা নয়হাটির মধ্যে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এসে অনেক সফলতা পাইছে সব কাজে সফলতা পাইছে এই মাসের শেষের দিকে উনি আসবে উনি ভিসা করতে আবার ভিসা লাগাইতেছে পঁচিশ দিন পর ভিসা বাড়াইবে ওর ভিসা বাড়ানোর মাত্রই আমার কাছে চলে আসবে আরও একজন আছে আব্দুল মজিদ ইনেও পাসপোর্ট ভিসা জমা দিছে ইনিও আল্লাহর রহমতে আর কিছুদিনের মধ্যেই মালয়েশিয়া থেকে আমার বাংলাদেশি এক ভাই ওখানে থাকে অনেক কিছু সফলতা পাইছে তিনিও আমার সাথে দেখা করার জন্য আসবেন যারা ভারতবর্ষে আমাকে হাদিয়া দেওয়ার ইচ্ছুক বা শেখার ইচ্ছুক তারা এই আব্দুল ছোহান কাদরির নাম্বারে যোগাযোগ করবেন ইনি এই মাসে চলে আসবে ইনার কাছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে যারা হাদিয়া দেবেন এনার সাথে যোগাযোগ করবেন আগামী মাসের শেষের দিকে চলে আসবে আব্দুল চোহান কাদরি ভারত নয়হাটি কলকাতা নয়হাটি আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনারা যারা এতো বুঝতে না আমি বলে দিচ্ছি আব্দুল চৌহান কাদারির নাম্বার নাইন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ফোর ফোর সিক্স ডবল নাইন থ্রি এই নম্বরে আব্দুল ছোবানের সাথে যোগাযোগ করতে পারেন এনে এই মাসের শেষের দিকে আসবে আল্লাহর রহমতে আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই কোনো জিনে রুগীর কাছে বা কোনো কাজে সে ব্যর্থ হয় নাই আল্লাহ তাকে আরও যেন বিদ্যা বুদ্ধির শক্তি দান করে তার জন্য দোয়া করবেন আর আজকে যে মিলমিশের বা যাদের হয় না তাদের জন্য এই বিদ্যাটি গুরুর অনুমতি নিয়ে করবেন আল্লাহর রহমতে কাজ হবে গুরুরকে অবশ্যই যে যেরকম ভালোবাসবেন তাই সেরকমই বিদ্যা লাভ করবেন টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদ্যা হয় না গুরু যদি মন থেকে কাউকে কিছু দিয়ে থাকে আল্লাহর রহমতে বিশ্বাস ভক্তির উপর কাজ করবেন আল্লাহর রহমতে সফল লাভ করবেন এই যে নিয়মটি দিয়ে দিলাম আপনারা তারপরে বাকি নিয়মটি আমার থেকে জেনে নেবেন আমার কাজ করতে হলে সর্বপ্রথম যে কোনো জাগানো মন্ত্র দিয়ে আপনারা এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ করার আগে তেপথের রাস্তায় শ্মশানে বা গোরস্থানে বসবেন শরীর বন্ধ করে নেবেন আসন পাতে নেবেন একশো বার করবেন শনিবার মঙ্গলবার মন্ত্র চাগানা মন্ত্র বলার পরে আপনারা তিনটা তালি দিবেন মন্ত্র জেগে যাবে তারপরে এই মন্ত্রটি একশো আটবার পড়বেন আল্লাহর রহমতে মন্ত্র সহিংসিদ্ধ হয়ে যাবে পারলে শনিবার মুখস্থ করবেন সহিংসিদ্ধ করবেন একশো বার দেয়াপদ রাস্তায় বসে আবার মঙ্গলবার করবেন আবার শনিবার করবেন তিন দিন করলে আল্লাহর রহমতে কাজ হবে আর অবশ্যই গুরুর এজাজত বা হুকুম লাগবে মন্ত্র তো এখন ঘুমান্ত যখন আপনার গুরু আপনাকে আশীর্বাদ দিবে এজাজত দিবে অনুমতি দিবে তখন আপনার মন্ত্রগুলি জাগ্রত হবে এবং কাজ করতে পারবে এখানে আপনারা দেখেন প্রত্যেকটা বইয়ের থেকে বিদ্যা দেওয়া আছে দেওয়ার পরে বলা আছে গুরুর অনুমতি নেন কেন বলা আছে কিছু নিয়ম যারা গুরু তাদের কাছে জানা আছে একটা বইয়েতে সর্ব রকমের গোপনীয় মন্ত্র দেয় না এই জন্য গুরুর হুকুম নিতে বলছে গুরুর হুকুম নিয়ে কাজ করবেন যারা এই ভারতবর্ষে এই আব্দুল ছোবানের কাছে যোগাযোগ করবেন বা কিছু হাদিয়া পাঠাবেন ইনার সাথে পাঠাইতে পারেন ইনি কাজে এত ভালো রেজাল্ট পাইছে আসার সময় ইনি আমার জন্য একখান একটা অরিজিনাল কোবলাসি গায়ে বা ঘোড়ার একটা চামড় আমার উপহার দেওয়ার জন্য আসতেছে তারা তার জন্য আব্দুল চৌহান কাদের জন্য আপনারা দোয়া করবেন এর মতো যারা শিষ্য হবেন তারা অবশ্যই বিশ্বাস ভক্তি রেখে আপনারা কাজ করবেন সে ভারত কলকাতাতে আসতে তার ভিসা পাসপোর্ট করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে সে আসছিল আর সে আল্লাহর রহমতে আপনাদের দোয়া যেটুকু দিচ্ছে সেটুকু দেই ভালো ফলাফল পাইছে আল্লাহর রহমতে আমি দোয়া করি সে আরো বড়ো হোক সে কাজে সফলতা লাভ করুক আমার কাছে বিদ্যা নিতে হলে ভালোবাসার মাধ্যমে নিতে হবে টাকা গরম দেখে বিদ্যা নিতে পারবেন না কারণ টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না আমি যাকে দিব ভালোবেসেই দিব যাদের ভিতরে ভক্তি নেই তাদের মধ্যে কোনো কিছুই হবে না একটা গুরু যদি প্রকৃত সত্যিকারে গুরু কেউ হয়ে থাকে একবারে সব রকমের বিদ্যা সব বিদ্যা আপনাদের দেবে না আস্তে 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 গুরুকে ভালোবেসে আপনাদের বিদ্যা গ্রহণ করতে হবে তারপরে এই বাকি নিয়মটি কিভাবে করতে হবে আমার কাছ থেকে জেনে নেবেন নিয়ে আপনারা কাজ করবেন আল্লাহ রহমতে একশো একশো সফলতা লাভ করবেন যদি আমার কথা কেউ ভুল টুটি হয়ে থাকে বা কেউ কষ্ট পায় থাকো আমাকে ক্ষমা করে দিবে সালাম আলাইকুম রহমতুল্লাহি